যে সুরা মাউন অর্থসহ পড়বে সে কিয়ামতের দিন অস্বীকার করতে পারবে না এতিমের হক মারতে পারবে না মিসকিনকে না খাওয়িয়ে বা না সাহায্য করে থাকতে পারবে না নামাজে গাফিলতি করতে পারবে না লোক দেখানো ইবাদত করতে পারবে না এবং অন্য মানুষকে ছোটোখাটো সাহায্য করা থেকে বিরত থাকতে পারবে না প্লিজ সুরাটি শুধু আবৃত্তি না করে এর অর্থটি বোঝার চেষ্টা করুন ধরুন একজন কৃপণ লোক তার নামাজে এই সুরাটি পাঠ করলেন কিন্তু তার সমাজের দরিদ্র এতিমদের জন্য তার হাত বাড়ালেন না তিনি তার সকল ব্যবসায়িক হিসাব নিকাশ নামাজে দাঁড়িয়েই ছেড়ে নিলেন এবং তিনি এই ব্যাপারে সবসময় খেয়াল রাখেন যেন সবাই তাকে লক্ষ্য করে এবং সমাজের একজন ধার্মিক ব্যক্তি হিসাবে গণ্য করে সবচাইতে আশ্চর্যজনক বিষয় হল মসজিদ থেকে বের হওয়ার সময় যখন একজন অন্ধ ব্যক্তি রাস্তা পার করার জন্য তার কাছে সাহায্য চায় তখন সে তার মুখের ওপর তাকে নিষেধ করে দেয় আল্লাহ ওয়া ওয়াতা এরকম মানুষদের পছন্দ করেন না যারা মুসলিম হিসাবে বাজে একটি উদাহরণ আর তারাই এই সুন্দর ধর্ম ইসলাম থেকে বাকি মানুষদেরকে আরও দূরে ঠেলে দেয় আশা করি ভালো লেগেছে ভিডিওটি পছন্দ হলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ